আসসালামু আলাইকুম। আজ 13 জানুয়ারি 2022, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি চেঞ্জ টিভি প্রতিদিনের গল্প অনুষ্ঠানে, পাওয়ার্ড বাই টিপটপ মার্ট লিমিটেড। আর পুরো অনুষ্ঠানের উপস্থাপক হিসেবে থাকছি আমি, আবিদ আজম। প্রিয় দর্শক, আজকের আয়োজনে যা থাকছে শুরুতেই তার এক ঝলক দেখিয়ে দিচ্ছি। এবার বিস্তারিত, চীনে উইঘুরদের অধিকাংশই তুর্কি বংশোদ্ভূত। এসব উইঘুর তুর্কি ও অন্যান্য মুসলিম গোষ্ঠীগুলোর ধর্মীয় স্বাধীনতা সহ সার্বজনীন মানবাধিকারকে সম্মান জানাবে বলে আশাবাদ পুনর্ব্যক্ত করেছে তুরস্ক। তুরস্কের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম আনাদোলু এজেন্সি এক প্রতিবেদনে জানিয়েছে, চীন সফররত তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মভলুদ কভুসোগলু বেইজিংয়ে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইর সঙ্গে আলোচনা করেন। ওই আলোচনায় উইঘুর তুর্কি সহ বিভিন্ন বিষয়ে উঠে আসে বলে ওই প্রতিবেদনে বলা হয়েছে। আলোচনা শেষে টুইটারে তুর্কি পররাষ্ট্রমন্ত্রী জানান, দ্বিপাক্ষিক ও আঞ্চলিক বিষয় নিয়ে চীনের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে তার আলোচনা হয়েছে। অর্থনৈতিক সহযোগিতার সুযোগ নিয়ে আলোচনা হয়েছে জানিয়ে তুর্কি পররাষ্ট্রমন্ত্রী জানান, তাদের আলোচনায় উইঘুর তুর্কিদের ইস্যু বিশেষভাবে স্থান পেয়েছে। সন্ত্রাসবাদের বিরুদ্ধে চীনের যুদ্ধকে স্বীকৃতি দিয়ে বেইজিংকে নিরাপরাধ মানুষ ও সন্ত্রাসীদের মধ্যে সূক্ষ্ম সীমারেখা টানার আহ্বান জানিয়েছে তুরস্ক। 1971 সালের আগস্টে তুরস্কের সঙ্গে চীনের কূটনৈতিক সম্পর্ক শুরু হয়। সাম্প্রতিক বছরগুলোতে চীনে উইঘুর তুর্কিদের বিভিন্ন অধিকার লঙ্ঘনের অভিযোগে আন্তর্জাতিক অঙ্গনে সমালোচনার মুখোমুখি হচ্ছে চীন। 2018 সালে হিউম্যান রাইটস ওয়াচের একটি প্রতিবেদনে চীনের বিরুদ্ধে উইঘুর মুসলমানদের উপর গণহত্যা, নির্যাতন, ধর্ষণ, রাজনৈতিক কর্মকাণ্ডে অংশ নিতে বাধ্য করা সহ বিভিন্ন অপরাধের অভিযোগ তোলা হয়েছিল। চীন অবশ্য বরাবরই এসব অভিযোগ অস্বীকার করে আসছে। বিদেশে বসে যারা দেশের বিরুদ্ধে অপপ্রচার চালাবে তাদের পাসপোর্ট বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যারা রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড করে তাদের তালিকা করে যাচাই বাছাই করে পাসপোর্ট বাতিলের নির্দেশনা দেওয়া হয়েছে। চেঞ্জ টিভির সঙ্গে আলাপকালে এ তথ্য জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকমা মোজাম্মেল হক। মন্ত্রী বলেন, কোনো ব্যক্তির বিরুদ্ধে যে কেউ বক্তব্য দিতে পারেন, কিন্তু তারা বা তাদের বক্তব্যের কারণে যদি রাষ্ট্র ক্ষতিগ্রস্ত হয় তাহলে সেটা রাষ্ট্রদ্রোহ অপরাধ হবে। আমরা দুটি বিষয় সবসময় পার্থক্য করি, একটা হলো ব্যক্তি আর একটা রাষ্ট্র। যে কেউ আমার বিরুদ্ধে বক্তব্য দিতেই পারেন, কিন্তু তার দেয়া বক্তব্য যদি রাষ্ট্রের ক্ষতি করে তাহলে ব্যবস্থা নেবে সরকার। মোজাম্মেল হক আরও বলেন, আমরা লক্ষ্য করেছি বিদেশে বসে অনেক লোক মিথ্যাচার করছে, ব্যক্তির বিরুদ্ধে বলতেই পারে। রাষ্ট্রবিরোধী যেসব কাজ যারা বিদেশে বসে করছে, যাতে তাদের পাসপোর্ট বাতিল করা হয় সেজন্য আমরা পরামর্শ দিয়েছি। তাদের তালিকা প্রস্তুত করা হোক, তথ্য উপাত্ত সংগ্রহ করে সেগুলো কারা করছে, কী করছে এবং কোনটা রাষ্ট্রবিরোধী কাজ, সেগুলো পরীক্ষা নিরীক্ষা করে যারা সক্রিয়ভাবে একাজ করে যাচ্ছে তাদের পাসপোর্ট বাতিলের জন্য উদ্যোগ নিতে সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং নির্দেশ দেওয়া হয়েছে। করোনাভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন ইস্যুতে নতুন করে সরকারের আরোপ করা বিধিনিষেধ বুধবার থেকে কার্যকর হয়েছে। জারি করা প্রজ্ঞাপনে বলা হয়েছে, দোকান, শপিং মল ও বাজারে ক্রেতা বিক্রেতা এবং হোটেল, রেস্তোরাঁ সহ সকল জনসমাগমের স্থলে বাধ্যতামূলক সবাইকে মাস্ক পরতে হবে, অন্যথায় তাকে আইনানুক শাস্তির সম্মুখীন হতে হবে। অফিস, আদালত সহ ঘরের বাইরে অবশ্যই মাস্ক ব্যবহার করতে হবে। স্বাস্থ্যবিধি প্রতিপালনে ব্যত্যয় রোধে সারাদেশে মোবাইল কোর্ট চলবে। রেস্তোরাঁয় বসে খাবার গ্রহণ এবং আবাসিক হোটেলে থাকার জন্য অবশ্যই করোনার টিকা সনদ প্রদর্শন করতে হবে। 12 বছরের বেশি বয়সী সব শিক্ষার্থীকে শিক্ষা মন্ত্রণালয়ের নির্ধারিত তারিখের পরে টিকা সনদ ছাড়া শিক্ষা প্রতিষ্ঠানে প্রবেশের অনুমতি দেওয়া হবে না। স্থলবন্দর, সমুদ্রবন্দর ও বিমানবন্দরে স্ক্রিনিংয়ের সংখ্যা বাড়াতে হবে। পোর্টগুলোতে ক্রুদের জাহাজের বাইরে আসার ক্ষেত্রে নিষেধাজ্ঞা প্রদর্শন করতে হবে। স্থলবন্দরগুলোতেও আগত ট্রাকের সঙ্গে শুধু ড্রাইভার থাকতে পারবে, কোনো সহকারী আসতে পারবে না। বিদেশগামীদের সঙ্গে আসা দর্শনার্থীদের বিমানবন্দরে প্রবেশ বন্ধ করতে হবে। ট্রেন, বাস এবং লঞ্চে সক্ষমতার অর্ধেক সংখ্যক যাত্রী নেওয়া যাবে। সর্বপ্রকার যানের চালক ও সহকারীদের আবশ্যিকভাবে কোভিড-19 টিকা সনদধারী হতে হবে। বিদেশ থেকে আসা যাত্রীসহ সবাইকে বাধ্যতামূলক কোভিড-19 টিকা সনদ প্রদর্শন করতে হবে।
স্বাস্থ্যবিধি প্রতিপালন এবং মাস্ক পরার বিষয়ে সব মসজিদে জুমার নামাজের খুতবায় ইমামরা সংশ্লিষ্টদের সচেতন করবেন। সর্বসাধারণের করোনার টিকা এবং বুস্টার ডোজ গ্রহণ ত্বরান্বিত করার লক্ষ্যে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় প্রয়োজনীয় প্রচার এবং উদ্যোগ গ্রহণ করবে। উন্মুক্ত স্থানে সর্বসামাজিক রাজনৈতিক ধর্মীয় অনুষ্ঠান এবং সমাবেশ পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত বন্ধ রাখতে হবে। কোনো এলাকার ক্ষেত্রে বিশেষ কোনো পরিস্থিতি সৃষ্টি হলে সেক্ষেত্রে স্থানীয় প্রশাসন সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করে ব্যবস্থা নিতে পারবে। দর্শক, নিচ্ছি ছোট্ট একটি বিরতি, ফিরছি কিছুক্ষণ পরে। আশা করছি আমাদের সঙ্গেই থাকবেন। সানস্ক্রিন আপনি কেন ব্যবহার করবেন? আপনার ত্বকে ডার্ক স্পট, রিঙ্কলস, ফাইন লাইন্স, খসখসে ভাব, মিস্টা থেকে রক্ষা পাওয়ার জন্য সানস্ক্রিন ব্যবহারে ত্বকে ক্যান্সার হওয়ার সম্ভাবনা কমে যায়। সুতরাং সকাল 9টা থেকে বিকেল 4টা পর্যন্ত সানস্ক্রিন ব্যবহার করুন। শীত হোক, বৃষ্টি হোক, সূর্য না থাকুক, আপনার ত্বকের শতভাগ নিরাপত্তা নিশ্চিত করবার জন্য রান্নাঘরে কাজ করবার সময় অবশ্যই সানস্ক্রিন ব্যবহার করবেন। সানটেড সানস্ক্রিন লোশন 60 ml SPF 50++ এর মধ্যে জিঙ্ক অক্সাইড ও টাইটানিয়াম অক্সাইড, যা দীর্ঘ সময় আপনার ত্বককে সুরক্ষা দেবে। রিভোসান সানটেড সানস্ক্রিন লোশন আপনার ত্বকের সুরক্ষা শতভাগ নিশ্চিত করবে। সানটেড সানস্ক্রিন এন্ড রিভোসান ত্বকের সুরক্ষায় শতভাগ কার্যকরী লোশন। প্রোডাক্ট বাই টিপটপ মার্ক লিমিটেড। হুজাইফার দেশি পণ্য কিনে হন ধন্য, দামে কম মানে ভালো। হুজাইফার পণ্য দেশের সেরা পণ্য। হুজাইফার পণ্যসমূহ: হুজাইফা সুপার প্লাস ডিটারজেন্ট পাউডার 500 গ্রাম, হুজাইফা ডিশ ওয়াশ বার 125 গ্রাম, রোহান মাস্টার ক্লিন মাজুরি, HTC টয়লেট ক্লিনার 750 গ্রাম, HTC ফিয়া হ্যান্ড ওয়াশ, HTC হ্যান্ড ওয়াশ রিফিল, ফিয়া বিউটি সোপ, HTC মশার কয়েল, হুজাইফা ভার্মিচিলি সেমাই, হুজাইফা লাচ্ছা সেমাই, হুজাইফা ব্ল্যাক টি গুঁড়া, হুজাইফা চিনি গুঁড়া চাল। ডিলারশিপ ও এক্সক্লুসিভ শোরুম নিয়ে আপনিও হতে পারেন ব্যবসায়িক জাতি গঠনের গর্বিত অংশীদার। হুজাইফা টয়লেট্রিজ অ্যান্ড কসমেটিক্স লিমিটেড, 55/A পুরানা পল্টন, ঢাকা 1000। সেল 01911072323। দেশবরেণ্য মুফতি মুহাদ্দিস এবং ওলামায়ে কেরামের সার্বিক তত্ত্বাবধানে দুই যুগ ধরে হাজী সাহেবদের খেদমতে নিয়োজিত আবাবিল হজ গ্রুপ সুদীর্ঘ অভিজ্ঞতার আলোকে আমরা উন্নত সেবা দিয়ে আসছি। হারাম শরীফের অতি নিকটের থেকে হজের কার্যাবলী সম্পাদন করার সুব্যবস্থা রয়েছে। হজ ও ওমরা পালনের বিশ্বস্ত প্রতিষ্ঠান আবাবিল হজ গ্রুপ। দর্শক, স্বাগত জানাচ্ছি আরো একবার প্রতিদিনের গল্প অনুষ্ঠানে। যুক্তরাষ্ট্র থেকে আসা 2 ডজনের বেশি বিমান চীনে নামতে দেয়া হয়নি বলে জানা গেছে। করোনা ভাইরাসের উচ্চমাত্রার সংক্রামক ওমিক্রন ছড়িয়ে পড়ার পর বেজিং সরকার এই সিদ্ধান্ত নেয়। মঙ্গলবার চীনের বেসামরিক বিমান প্রশাসন যুক্তরাষ্ট্র থেকে আসা 22টি ফ্লাইটের অবতরণ বাতিল করে দেয়। চীনের বেসামরিক বিমান প্রশাসন বলেছে তারা ডেল্টা এয়ারলাইন্সের সিয়াটেল থেকে সাংহাই যাওয়ার আরও 2টি ফ্লাইট বাতিল করবে। এছাড়া সামনের সপ্তাহে ডেট্রয়েট থেকে সাংহাই যাওয়ার 6টি ফ্লাইট বাতিল করবে। সব মিলিয়ে এই এয়ারলাইন্সের মোট 10টি ফ্লাইট বাতিল হচ্ছে। সাম্প্রতিক সপ্তাহগুলোতে আমেরিকা থেকে যাওয়া বহু সংখ্যক যাত্রীর দেহে করোনা ভাইরাসের সংক্রমণ শনাক্ত করেছে চীন। আমেরিকায় করোনা ভাইরাসের সংক্রমণের কারণে চলতি জানুয়ারি মাসে গত বছরের করোনা সংক্রমণের হার ছাড়িয়ে গেছে। চলতি শীত মৌসুমে সেখানে সর্বোচ্চ করোনা সংক্রমণের ঘটনা ঘটেছে। গত সোমবার আমেরিকায় 1,32,646 জন করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। গত বছরের জানুয়ারি মাসে একদিনে সর্বোচ্চ সংক্রমণের সংখ্যা ছিল 1,32,051। দেশের অর্থনৈতিক পরিস্থিতি এবং আন্তর্জাতিক মুদ্রা তহবিলের সঙ্গে চুক্তির বিষয়ে পাকিস্তানের ফেডারেল সরকারের সমালোচনা করে দেশটির PPP-র চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টো জারদারি বলেছেন, প্রতি শতাব্দীতে বিশ্বে একটি সংকট দেখা দেয়, আর এই শতাব্দীর সংকট হলেন আমাদের প্রধানমন্ত্রী ইমরান খান। জাতীয় পরিষদের অধিবেশন চলাকালীন তিনি একথা বলেন। তিনি অর্থ বিল 2021 নিয়ে সরকারকে তিরস্কার করেন, এটিকে মিনি বাজেট বলে উল্লেখ করেন। এ সময় আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF-এর সঙ্গে ইমরান সরকারের চুক্তি দেশটিতে
ভয়াবহ প্রভাব ফেলবে দাবি করে তিনি বলেন, আপনি যখন দুর্বল তখনই IMF এর কাছে গেলেন এবং একটি দুর্বল চুক্তি করলেন। আমরা এই চুক্তির দায়ভার বহন করব না, এটি করবে সাধারণ মানুষ ও দরিদ্ররা। PPP চেয়ারম্যান বলেন, ইমরান সরকারের প্রস্তাবিত অর্থনৈতিক বিল পাকিস্তানে মূল্যস্ফীতির সুনামি তৈরি করবে। তিনি অভিযোগ করে বলেন, সরকার দম্ভের কারণে IMF এর সঙ্গে চুক্তির বিষয়ে বিরোধী দলগুলোর সঙ্গে আলোচনা করেনি। দর্শক, শেষ করছি প্রতিদিনের গল্পের আজকের গল্প। change.tv.press বাংলাদেশের ইউটিউব জার্নালিজমের অগ্রদূত। ভিজিট করুন এর ওয়েবসাইট www.changetvbd.press, youtube.com/changetvpress এবং সাবস্ক্রাইব করুন চ্যানেলটি। নিয়মিত লাইক, কমেন্ট ও শেয়ার করে আপডেট রাখুন নিজেকে। ভালো থাকুন, নিরাপদে থাকুন। শুভেচ্ছা নিরন্তর।